উমাকান্ত মিনি স্টেডিয়ামের সংস্কার শেষ হবার পর ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্থানীয় তৃতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতা শুরু হবে। তাও সেটা 10 নভেম্বরের আগে সম্ভব হবে না বলে অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব মনে করছেন। অযত্ন ও সংস্কারের অভাবে এই ঐতিহ্যবাহী ফুটবল মাঠ জঙ্গলে পরিণত হয়েছিল। এই জঙ্গল পরিষ্কার করতে আরও 7 দিন সময় লাগতে পারে। এরপর ফুটবল শুরুর ভাবনা। তৃতীয় ডিভিশনে এবার 12টি দলের খেলার সম্ভাবনা আছে, তবে কোভিড প্রোটোকল মেনে কিভাবে এই প্রতিযোগিতা শুরু হয় সেটাই দেখার। এটা ঘটনা যে এই মাঠের দিকে ফুটবল অ্যাসোসিয়েশনের কোনো নজর ছিল না। এই মুহূর্তে শুধু জঙ্গল পরিষ্কারের মাধ্যমে সংস্কার কাজ কিছুটা করে ফুটবলে ফিরতে চাইছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন। বল গড়ালি সংস্কারের গভীরতা ও বহর বোধগম্য হবে ফুটবল প্রেমীদের। আমাদের মাঠের কাজ আর 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। 10 তারিখ থেকে সি ডিভিশন লিগ ফুটবল আরম্ভ হবে, সেই উপলক্ষে মাঠের প্রস্তুতি চলছে। রিপোর্ট, চ্যানেল 3 রাত।